সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জন অঙ্গীকার নিতে 10ই মার্চ ব্রিগেডে রয়েছে জনগর্জন সভা। আর সেই জনগর্জন সভায় যোগ দেওয়ার জন্য রবিবার সকালে সাগর ব্লকের সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাগরের কচুবেরিয়ার ভেসেলঘাট থেকে ভেসেলে করে ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ .com এর ক্যামেরার সামনে সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কি বললেন শুনুন। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই যে জনগণই শেষ কথা, আর বাইর থেকে লোক এনে বড় বড় কথা বলে যারা কোনো গ্যারান্টির কথা রক্ষা করে না। নরেন্দ্র মোদী আগে বলেছিল 2 কোটি বেকার ছেলে চাকরি দেবে, তাও দেয়নি। বলেছিল যে সুইস ব্যাংক থেকে টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, তারও পূরণ করেনি। বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষে এমন কোনো ঘর থাকবে না যার ঘরের মধ্যে ছাদ থাকবে, তা কোনো কথা তো পূরণ করেনি। তার বিনিময়ে দেখা গেছে যে আমাদের বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদি, গৌতম আদানি থেকে শুরু করে মেনসু চুক্তি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা তারা এই দেশ থেকে নিয়ে চলে গেছে। এই জায়গাতে দাঁড়িয়ে জনগণই শেষ কথা, তাই আজকের এই সভার নাম জনগর্জন সভা। যার মানুষের যে জনজাগরণ, সেই জনজাগরণে সিপিএম ধুয়ে, সিপিএম তো কংগ্রেস আগে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ 5,000-5,000-এর বেশি করতে যাচ্ছে নামখানা থেকে প্রায় 4,000। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ .com।